এখন আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার যে মডেল অ্যাক্টিভিটিস আছে সেটি। এটাও তোমাদের এর আগে যত স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার ক্লাসগুলি দেওয়া হয়েছিল সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে তৈরি করা হয়েছে এবং এর পূর্ণমান আছে 30। তো এর উত্তরগুলো আমরা করব, এর উত্তরগুলো আমরা দেখে নেব, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করি। তো আমার প্রতিজ্ঞা সব কাজে সবখানে যেন হয় সৎ, ভালো হয়ে চলবই নিয়েছি শপথ। উত্তর হবে এখানে শপথ। এই দেখো তোমাদের জন্য এখানে আমি সাইডে করিয়েও দিয়েছি, এই যে শপথ, ঠিক আছে। পরেরটা দেখো, আমার প্রতিজ্ঞা সব জাতিকে ধর্মকে দেব সম্মান, ড্যাশ যে এক জাতি আর এক প্রাণ, আমরা যে এক জাতি এক প্রাণ। তাহলে এটা হবে 2 নম্বর। এ দেখো এখানে করেছি, আমরা যে এক জাতি এক প্রাণ, তোমাদের জন্য আলাদা করে লেখাও আছে যদি যাতে বুঝতে অসুবিধা না হয়। পরেরটা, সুস্বাস্থ্য শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও, শরীর ও কি হবে, শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, তাহলে এখানে মন হবে সঠিক উত্তর। সুস্বাস্থ্য সময় মতো ড্যাশ এবং নিয়মিত খাও, সময় মতো ঘুমাও এবং নিয়মিত খাও, উত্তর হবে সময় মতো ঘুমাও। এই যে ঘুমাও লেখা আছে, এখানেও ঘুমাও দাগ দিয়ে দিলাম আমি। পরেরটা, আবার সুস্বাস্থ্য সম্বন্ধে লেখাপড়ার পাশাপাশি করবে কি খেলাধুলা, উত্তর হবে খেলাধুলা। পরেরটা চলে আসছি, আবার সুস্বাস্থ্য সম্বন্ধে দিয়েছে, মনের থেকে দূরে রাখবে ড্যাশ ভাবনাগুলো, মন্দ মন্দ মানে খারাপ, খারাপ ভাবনাগুলো মন থেকে দূরে রাখতে হবে। আবার পরেরটা সুস্বাস্থ্য সম্বন্ধে, স্নান করবে হাত পা ড্যাশ পোশাক পরবে ঠিক, স্নান করবে হাত পা কি হবে, এই দেখো তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি, এই দেখো স্নান করবে হাত পা ধোবে, এই দেখো ধোবে, তাই জন্য হাইলাইট করে দেওয়া আছে এখানটাই। তো তোমাদেরকে এখানে কি করবে, তোমরা শুধু এখানে দাগ দিবে যে এই ধোবে কথাটা এখানে লিখবে, প্রত্যেকটা কিন্তু তাই করবে, দাগ দেওয়ার পরে এই শূন্যস্থানে এই কথাগুলি বসাবে। আবার সুস্বাস্থ্য সম্পর্কে, ড্যাশ চলবে যখন দেখবে চতুর্দিক, রাস্তাঘাটে চলবে যখন, উত্তর হবে রাস্তাঘাটে, এখানে রাস্তাঘাটে কথাটা কিন্তু লিখবে। এবার চলে আসি পরেরটাই, কি আছে, আবার সুস্বাস্থ্য সম্পর্কে, শরীরটাকে ফিট রাখতে ড্যাশ যোগাসন করবে যোগাসন। পরেরটা সুস্বাস্থ্য, বাবা ড্যাশ কথা শুনে চলবে সারাক্ষণ, বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ, সবসময় আমরা বাবা মায়ের কথা শুনে চলব। পরেরটা দেখো, দাঁতের যত্ন, দাঁতে ড্যাশ রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে, তো এর মধ্যে কি হবে, দাঁতে এই দেখো, এই দেখো দাঁতে কি আছে, দেখো এই দেখো দাঁতে ক্ষয় রোগ হতেই পারে, এই দেখো ক্ষয় রোগ হতেই পারে 10 নম্বরটা, তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার। প্রথমে এখানে ক্ষয় রোগে দাগ দিবে, যে এখানে ক্ষয়টা বসাবে এখানে আর পরিষ্কার বসাবে এই খোপে, এই শূন্যস্থানে, তাহলে দাঁতে ক্ষয় রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার। চোখের যত্ন, ড্যাশ আছে বলেই যেন আমরা দেখতে পাই, চোখের মতো ড্যাশ আর কিছু কোনো কিছুই নাই, তো এখানে 2 নম্বরটা হবে, তো এখানে বসাবে দেখো, চোখ আছে বলেই আমরা যেন আমরা দেখতে পাই, চোখের মতো দামি আর কোনো কিছুই নাই, দামিটা বসাবে 2য় শূন্যস্থানে। পরেরটা, নখ ও চুলের যত্ন, নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক, তো এই বিপদটা বসবে হচ্ছে এখানে। পরেরটা চলে যাচ্ছি, এ দেখো তোমাদের জন্য এগুলো করাই আছে, এই যে বিপদ ভয়ানক, নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক, তোমাদের যেটা সুবিধা হবে সেখান থেকে তোমরা দেখে নেবে। হাঁচি বা কাশি, হাঁচি ও কাশি, হাঁচি আর ড্যাশ থাকে পাশাপাশি, যদি হয় রোগ বাড়ে দুর্ভোগ, হাঁচি আর কাশি, উত্তর হবে কাশি, এখানে লিখে দেবে কাশি, হাঁচি আর কাশি থাকে পাশাপাশি, রোগ হয় যদি হয় রোগ বাড়ে দুর্ভোগ। এবার চলে আসি নেক্সট পেজে, এটাই তোমাদের লাস্ট পেজ,
কানের যত্ন, যানবাহনের বিকট, এটা কানের যত্ন করা হয়েছে, যানবাহনের বিকট শব্দ সহ্য হয় না আর, কারখানারও তীব্র শব্দ করবে পরিহার, পরিহার মানে বর্জন করব, কারখানার তীব্র শব্দ আমাদের কানে যাওয়া ঠিক নয়। পরের প্রশ্ন, ত্বকের যত্ন, খোস পাঁচরা ছোঁয়াচে রোগ সাবধানে থাকো, চর্মরোগে নিজেরই ক্ষত ড্যাশ করে রাখো, আড়াল করে রাখো, চর্মরোগ হলে নিজের ক্ষতটা সবসময় ঢেকে রাখতে হবে, ঠিক আছে, তাহলে এখানে আড়াল লিখে দেবে এইখানে। পরেরটা, ঠিক শব্দের পাশে রাইট চিহ্ন দাও, এখানে রাইট চিহ্ন দেবে কিন্তু এই শূন্যস্থানেও কিন্তু লিখবে, যিনি অসহায় তাকে ড্যাশ করে সুখী হব, তাকে উপকার করে সুখী হব, তো এখানে লিখে দেবো উপকার। কিছু খাবার, আচ্ছা খ এদিকে আছে, এসো শত্রু নয় ড্যাশ হয়, এসো শত্রু নয় বন্ধু হই, এখানে বন্ধু কথাটা কিন্তু লিখবে, এ খোপে কেমন করে লিখবে, এই দেখো, যিনি অসহায় তাকে উপকার করে সুখী হব, এসো শত্রু নয় বন্ধু হই, তো বন্ধু কথাটা এখানে লিখে দেবে, তাহলে এরকম দাঁড়াবে তোমাদের। পরেরটা দেখো, কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে ড্যাশ করে, কিভাবে পরিষ্কার করতে হবে কিছু খাবার পরে, কুলকুচি করে, কুলকুচি। বেশি মাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটারে কাজ করলে ড্যাশ ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে, উত্তর লিখবে চোখের, এই চোখের কথাটা এখানে বসিয়ে দেবে। পঙ্গু নম্বর, ড্যাশ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে, কি বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে, নখ যদি বেড়ে উঠে তাহলে সময় মতো কাটতে হবে, যে কোনো জায়গায় কেন নখ কাটতে হবে, নখ কাটলে নখের, নখ না কাটলে নখের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো আমাদের কিন্তু খাবার সঙ্গে পেটে ঢুকে যাবে, তাহলে আমাদের পেটের রোগ হতে পারে। তারপর চ নম্বর, যে কোনো জায়গায় ড্যাশ ফেললে অন্যকে রোগ জীবাণু দেওয়া হয়, যে কোনো জায়গায় থুতু ফেললে, তাহলে থুতুটা এখানে লিখবে, বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে ড্যাশ ধুতে হবে, বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে হাত পা ধুতে হবে, ড্যাশ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে, তো কি রোধ করতে, দূষণ রোধ করতে পরিবেশের বন্ধু হতে হবে, এগুলো দূষণটা কিন্তু এখানে লিখবে তোমরা, না তো কিন্তু ভুল হয়ে যাবে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখবো, প্রথমে দেখো একটা ঢাকা খাবার আছে, ঢাকা খাবারের সঙ্গে কি কোনটা তোমার মিল হবে, দেখো ঢাকা খাবারের সঙ্গে দেখো, ঢেকে রাখা খাবার বিপদ এড়ায়, হয়েছে। পরেরটা দেখো, একজন কি করছে, একজন পুঁতি দিয়ে মালা গাঁথছে, ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক, হয়েছে। তারপরে দেখো চোর পুলিশ খেলছে, তোমরা নিশ্চয়ই চোর পুলিশ খেলেছো, আচ্ছা কে কে চোর পুলিশ খেলেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, হ্যাঁ চোর পুলিশ কে খেলেছো, দেখো চোর পুলিশ খেলার মজা অনেক, তো এটার সঙ্গে মিল হয়ে যাবে, দেখো পরেরটা। তারপরে দেখো কিসের ছবি আছে, জীবের উপর ময়লার ছবি আছে, তো জীবের উপর ময়লা প্রলেপ রোগের লক্ষণ, এটা থাকলো এই রোগের লক্ষণে, তো তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কাজগুলি তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে, কেউ যদি বুঝতে না পেরে থাকো আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো, আর যদি তোমরা বুঝতে পেরে থাকো তাও সেটা লিখে জানাবে, হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমাদের নভেম্বর মাসের ফাইনাল যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা তোমাদের শেষ হলো, তাহলে তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকছে।